আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা ফিগার আঁকি, তারপরে আমরা ফিগারটার সাপেক্ষে ক্যালকুলেশন করব। আমরা একটা রড বা বার যাই বলো সেটা আঁকতেছি। আচ্ছা, আমরা এই ফিগার যেটা আঁকলাম সেটার একটা ডিসক্রিপশন দিই প্রথমে, ব্রিফ ডিসক্রিপশন, এন্ড দেন তারপরে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা বলবো। আচ্ছা, তাহলে আমরা বলছি যে আমরা ধরে নিচ্ছি একটা থিন ইউনিফর্ম বার, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এবি, এবি বার, এবি রড, যেটা টোটাল ম্যাস হচ্ছে এম এবং যেটার লেন্থ হচ্ছে এল, স্মল এল। তো সেটা কি করতেছে, রোটেট করতেছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার, মানে ঠিক মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস এর সাপেক্ষে, যে অ্যাক্সিসটাকে আমরা বলতেছি ওয়াই ওয়াই প্রাইম অ্যাক্সিস। তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখবে যে আমি খালি হাতে আঁকছি, তোমরা হয়তো স্কেলিং করে আঁকবা, যাই হোক। তো আমরা দেখাচ্ছি যে এটা হাফ এল এবং এটা হাফ এল, দ্যাট ইজ এ থেকে বি টোটালটা এল আমরা এটা বোঝাচ্ছি, এবং হাফ এল ডিস্টেন্স দিয়েই বেসিক্যালি এই ওয়াই ওয়াই প্রাইম যে অ্যাক্সিসটা সেটা পাস করতেছে। এর সাথে সাথে আমরা এও দেখতে পাচ্ছি যে এই ওয়াই ওয়াই প্রাইম অ্যাক্সিস যেটা, এটা হচ্ছে এই এ বি রড বা বার যেটা বলতেছি এর সাপেক্ষে পারপেন্ডিকুলার, লম্ব বরাবর আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু এটার পুরা বারটার মাস হচ্ছে এম এবং এটার লেন্থ হচ্ছে এল, তাহলে আমরা বলতে পারি যে পার ইউনিট লেন্থ এটার ম্যাস হচ্ছে এম বাই এল। আমরা বলতেছি
ম্যাস পার ইউনিট লেন্থ, এম বাই এল, সরি স্মল এল, একক দৈর্ঘ্যে ভর আর কি, যেহেতু টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল এবং টোটাল ভর হচ্ছে এম, সেহেতু একক দৈর্ঘ্যে ভর যেটা সেটাকে আমরা বলতেছি এম বাই এল। এখন আমরা জানি যে যদি কোনো জিনিস আমরা মানে ক্যালকুলাসের সাহায্যে ক্যালকুলেট করতে চাই, সেটা হোক ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন, তাহলে আমাদের একটা স্মল জিনিস কনসিডার করতে হয়, যেটাকে আমরা বলি আর কি, মানে বলে থাকি যে ddx বা টেন্স টু জিরো, যেটা আর কি আমরা বলি, মানে শূন্যের কাছাকাছি কোনো কিছু, যেটার সাপেক্ষে আমরা ভাগ করলে তখন ডিফারেন্সিয়েশন বলি, যোগ যোগ বা গুণ করলে আমরা ইন্টিগ্রেশন, এ ধরনের বলে থাকি। তাহলে আমরা দেখতেছি যে অক্ষ থেকে ডান দিকে মানে বি যে দিকে আছে, যে ডিরেকশনে আছে, সেই দিকে এক্স দূরত্বে একটা স্মল অংশ ধরছি, হ্যাঁ, যেটা আমরা এবি বার থেকে একটা ক্ষুদ্র অংশ কেটে নিয়েছি, যেটা এই অক্ষ থেকে এক্স দূরত্বে অবস্থিত, এবং যেটাকে যে ক্ষুদ্র অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ডিএক্স, মানে যে অংশটুকু কেটে নিয়েছি তার লেন্থ আমরা বলতেছি ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এটা বলি যে টেকিং অ্যান এলিমেন্ট অফ লেন্থ ডিএস, ডিএক্স টেকিং অ্যান এলিমেন্ট অফ লেন্থ dx at a distance x from the axis মানে কি y y prime যে axis, তাহলে y y prime axis থেকে distance থেকে আমরা একটা ক্ষুদ্র দূরত্ব, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ডিএক্স দৈর্ঘ্যের একটা পার্টিকেল কেটে নিয়েছি এ বি বার থেকে। তাহলে একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারবা যে যেহেতু আমরা বলছি যে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, ম্যাস পার ইউনিট লেন্থ হচ্ছে কি এম বাই এল, তাহলে এই ডিএক্স যে দৈর্ঘ্যের যে অংশটুকু তার ভর কি হবে এম বাই এল ডিএক্স, মানে ডিএক্স দৈর্ঘ্যটা যদি গুণ করি তাহলে ওই এলিমেন্টটা, যে এলিমেন্টটা আমরা কেটে নিয়েছি যার লেন্থ বলছি ডিএক্স, তার ভর আমরা পাব। তাহলে আমরা লিখছি ম্যাস অব দ্য এলিমেন্ট ম্যাস অব দ্য এলিমেন্ট ইজ ইকুয়াল টু এম বাই এল ডিএক্স। এটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এই রডটার দৈর্ঘ্য মনে করো 5 মিটার এবং ওজন হচ্ছে 5 কেজি, তাহলে তুমি যদি ম্যাস পার ইউনিট লেন্থে 5 কেজিকে 5 মিটার দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 1 আসবে এম বাই এল, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু মিটার। এখন যদি তোমাকে বলা হয় যে 1.5 মিটার প্রস্থের বা 1.5 মিটার দৈর্ঘ্যের এই সেম রডের ওজন কত হবে, তাহলে তুমি কি এম বাই এল এর মান 1 এর সাথে 1.5 যদি গুণ করো তাহলে 1.5 কেজি পেয়ে যাবা সিম্পলি। সো এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর এম বাই এল, এর সাথে যদি দৈর্ঘ্যটা গুণ করি তাহলে ওইটার ভর আমরা পেয়ে যাব, যে ক্ষুদ্র যেটা জিনিস আমরা বলছি। তাহলে আমরা বলছিলাম যে এই যে এক্স ডিস্টেন্সে যে বস্তুটা আছে ডিএক্স, তার ভর হলো তাহলে
এটা m বাই এল ডিএক্স। সো যেহেতু আমরা জানি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি, ভর ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফলের সমান, তাহলে আমাদের এখানে ঘূর্ণন অক্ষ হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এক্সিসটা। তাহলে ওয়াই ওয়াই প্রাইম এক্সিস থেকে এই যে ডিএক্স যে পার্টিকেল তার দূরত্ব হচ্ছে এক্স, তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? তাহলে আমরা বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে ভর এম বাই এল ডিএক্স, আর দূরত্ব তো এক্স, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, সিম্পলি এম এক্স স্কোয়ার। তো এখানে এম হচ্ছে এম বাই এল ডিএক্স, আর দূরত্ব তো এক্স, ফিগার থেকে দেখাই যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা হচ্ছে কার মোমেন্ট অফ ইনার্শিয়া? ডিএক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া। তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়াই ওয়াই প্রাইম এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমি যেটা বলছিলাম সেটা একটু দেখো, আমি বলছিলাম যে এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, কার? ওই ডিএক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা জানি আমরা কি করবো, এখন ইন্টিগ্রেশন করব, কারণ আমরা দেখতেছি যে ডিএক্স হচ্ছে এই এ বি যে রড তার একটা স্মল পার্ট অনলি, তাহলে এ বি রড এর স্মল একটা পার্ট এটা। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি পুরা এ বি সাপেক্ষে, তাহলে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা পুরা রডের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে তখন আমরা পুরা রডের সাপেক্ষে রডের কি পেয়ে যাব, মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তো সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। তাহলে আমরা বলতেছি দেয়ারফর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ইনার্শিয়া অফ এবি রড, তাহলে এবি রড এর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা একটু দেখি। তাহলে একটু আমরা ইন্টিগ্রেশন করবো বেসিক্যালি এটাকে, এখন লিমিটটা একটু দেখতে হবে। আমরা ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন এম বাই এল ডিএক্স এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ডিএক্স, একটু সাজাই লিখি আর কি, হ্যাঁ এক্স স্কোয়ার ডিএক্স এরকম লিখলাম। এখন একটু লিমিটটা দেখতে হবে, ঠিক আছে, লিমিট কোথায় থেকে কতটুকু। তাহলে একটু ভালো করে দেখো যে এক্স হচ্ছে এদিকে ডিস্টেন্স, তাহলে আমি যদি এইখান থেকে ধরি ওয়াই ওয়াই প্রাইম অ্যাক্সিস থেকে, তাহলে এখান থেকে বি পর্যন্ত দূরত্ব কি এল বাই টু, তাহলে আমি এটা লিখতে পারি যে জিরো টু এল বাই টু। কিন্তু সেক্ষেত্রে এই অর্ধেকটা ক্যালকুলেট হয়, বাকি অর্ধেকটা রয়ে যায়, কিন্তু যেহেতু প্রপার্টি সেম, এদিকেও যা এদিকেও তা, এবং দূরত্ব সেম এদিকেও যা এদিকেও তা, তাহলে এখান এদিকে যেটা পাবো সেটা দ্বিগুণ করলেই পুরা রডের হয়ে যাবে। সো টু সামনে দিয়ে দিলাম, আর লিমিট দিলাম হচ্ছে জিরো টু এল বাই টু। তাহলে আমরা যদি এটাকে এখন ইন্টিগ্রেট করতে পারি, তাহলেই আমাদের কি হয়ে যাবে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা। সো ইন্টিগ্রেশন এটা তো সোজা, টু এম এল কিউব বাই টোয়েন্টি ফোর এল, এল 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 কিউবে থাকলে এল স্কোয়ার, দুই দুই কেটে গেলে টুয়েলভ, দ্যাট ইজ এম এল স্কোয়ার বাই টুয়েলভ। তুমি তো ঠিকই বলছো, তাহলে এটা আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ। এখন একটা জিনিস চিন্তা করো, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি। তাহলে আমাদের ফাইনালি মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই টুয়েলভ। এখন এখন দেখো যে আমরা যদি এখান থেকে বলি, আমাদের যদি কোয়েশ্চেন থাকে যে তোমার শুধু এই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার সাথে সাথে রেডিয়াস অফ জাইরেশন নির্ণয় করো, রেডিয়াস অফ জাইরেশন বলছিলাম না চক্রগতির ব্যাসার্ধ বলছি, কেউ কথা বলে না, তাহলে কি বলি নাই? রেডিয়াস অফ জাইরেশন কি জিনিস? একটা ঘূর্ণন অক্ষ থেকে কোন একটা বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? তার মানে আমরা কি বলছিলাম,
আমরা বলছিলাম যে এটা যদি ঘূর্ণ নক্ষ হয়, এটা যদি মনে করো সাপোজ এটা সার্কুলার হয়, তাহলে অনেকগুলো পয়েন্টের পরিবর্তে আমি শুধুমাত্র এটার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে দূরত্ব সেটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে এটাকে যদি আমি কে বলি আর পুরা ভর যদি এম হয়, তাহলে ডাইরেক্ট আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার লিখতে পারি, যেখানে কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এটা কখন? যদি এই ডিস্টেন্সটা হয় কোথায়, রোটেশনাল অ্যাক্সিস থেকে একদম সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত। কারণ সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস সেটা তো কয়েকদিন ধরে বলতেছি ক্রমাগত। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে দ্য পয়েন্ট ইন হুইচ অল ম্যাসেস অফ এ বডি আর কো এক্সিস্ট। ঠিক আছে, যেখানে পুরা ভর কেন্দ্রীভূত থাকে, সেন্টার থাকে একটা, যে পয়েন্টে একটা বস্তু, তো সেটাই হচ্ছে সেন্টার অফ ম্যাস আর সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে তাহলে এই ফর্মুলা, এই মানে এই সেম প্রবলেমের ক্ষেত্রেই তুমি কি করবা, রেডিয়াস অফ জাইরেশন নির্ণয় করবা, তাহলে কত হবে সেটা? একটু মাথা খাটালেই পেরে যাচ্ছ। আমরা পাইছি আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12, আর আমরা সেন্টার অফ রেডিয়াস অফ জাইরেশনের জন্য পাই এম কে স্কোয়ার। তাহলে এম এম অমিত চলে যাচ্ছে, কে ইজ ইকুয়াল টু বেসিক্যালি স্কোয়ার রুট অফ এল স্কোয়ার বাই 12, দ্যাট ইজ এল, আর 12 কি 4 × 3, দ্যাট ইজ 2√3, সো এল বাই 2√3, এটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশন। এখন আমি, আচ্ছা এটা কি ক্লিয়ার কিনা, এটা বোঝা যাচ্ছে কিনা সেটা আগে বলো, তারপরে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন বলতেছি দেখো, কেস নাম্বার 1, এটা এখানে কি হয়েছে, এখানে যে অ্যাক্সিসটা ছিল, রোটেশন অ্যাক্সিসটা ছিল, সেটা ছিল হচ্ছে যে রড বা বার সেটার একদম মাঝখানে। ঠিক আছে, এটা হচ্ছে কেস 1। তাহলে যদি এই সেম ঘটনা, সেম ফিগার, কিন্তু কেস 2 এরকম হতে পারে। ঠিক আছে, মনে করো সব বর্ণনাই সেম, শুধুমাত্র আমি তোমাকে এখানে একটা ছোট্ট কন্ডিশন দিয়ে দিলাম যে হোয়েন রোটেশন অ্যাক্সিস পাসেস এট দ্য এন্ড। ঠিক আছে, এই রোটেশন অ্যাক্সিসটা কি করতেছে, একটা এন্ড দিয়ে যাচ্ছে, এটা মাঝখান দিয়ে যাচ্ছে না। তাহলে যদি পাসেস একটা এট দ্য এন্ড হয়, তোমার ওই পার্টিকেলটা ঠিক আগের মতো এখানে ডিএক্স দূরত্ব, ডিএক্স পুরুত্বের আছে, এখানে এক্স দূরত্বে, কিন্তু সেক্ষেত্রে তোমার এই লেন্থটা কতটুকু হয়ে যাচ্ছে, পুরা লেন্থটাই হচ্ছে এল, এখানে এল বাই 2 বা এরকম বলে কিছু নাই। হ্যাঁ, এরকম বলে কিছু নাই, শুধু লেন্থটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট এল হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তোমার খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে তখন তোমার এই 2 দিয়ে গুণ টুন করারও কোনো ব্যাপার থাকবে না। তাহলে আমাদের ওই ডিএক্স এর জন্য যে এক্সপ্রেশনটা ছিল, সেটা ছিল হচ্ছে এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা ছিল এটার মোমেন্ট অফ ইনার্শিয়া, কার ডিএক্স এর। এখন এটার সাপেক্ষে তোমাকে আমি বলতেছি যে এইটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। এল বাই রুট থ্রি হবে। হ্যাঁ, কত? এল বাই রুট থ্রি। এল বাই রুট থ্রি, আচ্ছা রেডিয়াস অফ এল বাই রুট থ্রি, ওকে ঠিক আছে। কিভাবে কিভাবে ঠিক আছে, ওকে ভেরি গুড। আচ্ছা আর একটা করে দেখি, এটা তিনটা কন্ডিশন, এটা খুব মাথায় রাখবে, বুঝছো, তোমাদের এত কথা যে বলতেছি এগুলো বোঝানোর জন্য। আমি মনে করো তোমাকে দিয়ে দিলাম ক্যালকুলেট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ থিন ইউনিফর্ম বার, বার এখানে ছোট করে লিখে দিলাম, এখানে লিখে দিব ছোট করে, সাপোজ এরকম যে হোয়েন রোটেশন অ্যাক্সিস মানে পাসিং এট ওয়ান এন্ড। হ্যাঁ, ওয়ান এন্ড। এখন মনে করো তুমি এটা দেখলাও না, আচ্ছা স্যার তো কন পড়ছে, কন পড়ছে, স্যার দিছে কি ওই যে ইউনিফর্ম বার, দাম 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 করে আগেরটা করে দিলা, তাহলে কত মার্কস পাবা? জিরো একদম। এত কষ্ট করলা, ছবি আঁকলা, এই করলা, সেই করলা, যতই তুমি আমারে বলো যে স্যার আমি তো অনেক কষ্ট করছি, কিন্তু
লজিক্যালি তুমি জিরো, কিচ্ছু ভাবে না। সো বি কেয়ারফুল। আচ্ছা আমরা থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যাচ্ছি এখন। আশা করি সবাই বুঝতে পারতেছো, যারা বুঝতে পারতেছো না তারা হেল্প নিবা, বন্ধুদের হেল্প নিবা, প্রয়োজনে আমারে নক করবা, কিন্তু মনে রাখবা যে একটা সার্টেন টাইম পর্যন্ত, বিশেষ করে তোমরা করো না ছেলেরা করে, রাত 10-11টার পরেও 12টার পরে আমার তখন রাগ হয়ে যায়, কারণ আমরা তো কোনোদিন টিচারে এত রাতে ফোন দিই নাই, বলাবান বুঝে না ছোট মানুষ। ওকে আমরা আসছি আরেকটা ক্ষেত্রে, আমরা বলছি যে এখন যদি বারটা এরকম হয়, আগের মতোই বার আছে, ঠিক আছে আগের মতোই বার আছে, কিন্তু এখন তোমার যে অ্যাক্সিসটা গেছে সেটা একদম মাঝখান দিয়ে যায়নি, ঠিক আছে আগে কি হয়েছিল, এদিকে L/2 ছিল, এদিকে L/2 ছিল, কিন্তু এখন এরকম না, এখন এটা এরকম না, ঠিক আছে এখন হচ্ছে এরকম, এদিকে হচ্ছে এ মনে করো সাপোজ, আর এদিকে হচ্ছে L-A, মানে টোটালটা আগের মতোই এল আছে, হ্যাঁ টোটালটা আগের মতোই এল আছে, এই টোটালটা আগের মতোই এল আছে, এদিকে এ আর এদিকে L-A, ঠিক আছে মাঝখান দিয়ে না, আগে ছিল কিন্তু মাঝখান দিয়ে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে আগের মতো ওই যে পার্টিকেল ছিল ডিএক্স এবং এটার ডিস্টেন্স হচ্ছে এক্স, এটা ডিএক্স এবং তোমার ইকুয়েশনটা ডিএক্স এর ক্ষেত্রে আগের মতোই I=M/L ডিএক্স এক্স স্কোয়ার এটাই আছে। এখন তোমাকে নির্ণয় করতে হবে এই রডের জন্য এই কন্ডিশনে, মানে যেখানে তোমার কি হচ্ছে রোটেশন অ্যাক্সিসটা একদম সেন্টার দিয়ে যাচ্ছে না, বরং একদিকে আগায় আছে একদিকে পিছায় আছে, তো সেক্ষেত্রে কি হবে ক্যালকুলেশন করো দেখি। আচ্ছা দেখো তোমাদের আমি একটু দেখাই, যারা বুঝতেছো না একটু কনফিউশন হচ্ছে তাদের আমি বলি, এটা এতটুকু তোমাকে একটু চিন্তা করতে হবে, আমরা যখন মাঝখানে দেখেছিলাম, ঠিক আছে একটু চিন্তা করো, যখন আমরা মাঝখানে দেখেছিলাম এটা ছিল L/2, এটা ছিল L/2, আচ্ছা আমরা লিখছিলাম লিমিটটা লিখছিলাম 0 to L/2, ঠিক আছে সেটা সামনে 2 দিছিলাম, তাহলে কি হলো বেসিক্যালি কি হলো 2 L/2 - 0, মানে আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি বাদ দিই, তাহলে 0 0 বাদ চলে গেল, 2 2 কেটে কি থাকলো এল থাকলো, তাহলে আমরা যদি এই 0 to L/2 পরিবর্তে আমরা যদি এরকম লিখতাম যে -L/2 to L/2 সাপোজ, আমরা এভাবে লিখতে পারতাম, কিন্তু এভাবে লিখলে কি হতো আমরা আবার আবার কি করব আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দেবো, তাহলে কি করব L/2 -L/2 বেসিক্যালি কি হইতো এল হইতো, তাহলে একই কথা, হ্যাঁ এই যে 2 × 0 to L/2 দেওয়া যায়, -L/2 থেকে L/2 দেওয়া একই কথা, কিন্তু আমাদের কাছে তখন ওইটা ইজি লাগছে তাই ওইটা করছি, এখন অন্য কিছু ইজি লাগলে অন্য কিছু করবো, সো দুইবার ক্যালকুলেশন করার তো কোনো মানেই হয় না, আমরা তাহলে টোটাল যখন ক্যালকুলেশন করবো এবি রডের জন্য, এবি রডের জন্য তখন আমরা সিম্পলি এটা লিখে দেবো, এদিকে মাইনাস এদিকে প্লাস দিলেই তো হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি আমার টোটাল লেন্থটা তো এল, তাহলেই তো হচ্ছে, আমরা যদি লোয়ার লিমিট দিই মাইনাসে আপার লিমিট দিই L-A, তাহলে এখন আপার থেকে লোয়ার বিয়োগ করো আগের মতোই, তাহলে আমাদের হচ্ছে L-A আর -L/A, তাহলে কি হচ্ছে L L কেটে গেল, বেসিক্যালি এলই থেকে যাচ্ছে, সো ইটস ওকে কমপ্লিটলি ওকে, তাহলে আমরা এরকম করতে পারবো ইন্টিগ্রেশন -A to L-A M/L x² dx, ঠিক আছে তাহলে রেজাল্ট কত হয়েছে যে করছো বললা এভাবে, রেজাল্ট কত হয়েছে লিমিটটা আরেকবার একটু বুঝিয়ে দেন, ওই L-A থেকে -A, আচ্ছা বলবো আগে মানটা বসাই, সো আমাদের হচ্ছে M/L বাইরে আসলো, x³/3 -A L-A, ঠিক আছে মানটা যদি বসাই তাহলে কি হচ্ছে আমাদের M/L x³ এর জায়গায় L-A, এটা যদি আমরা বসাই আর কি, ঠিক আছে L-A আমরা বসাবো ক্যালকুলেশন করবো, এটা তোমরা করবো আমি করবো না, মানে বড় হয়ে যাবে বেসিক্যালি, আমরা তাহলে কি করবো L-A³/3 মাইনাস, এখানে -A ছিল, সো -A³/3, এটার ডিটেলস ক্যালকুলেশন করবা, এটা একটু ভেজাল মানে যোগ বিয়োগ আর কি, ফর্মুলাটা করবা A-B হোল কিউবের ফর্মুলা, তারপরে ফাইনাল এক্সপ্রেশনটা যেটা আসবে সেটা আমি লিখছি
তারপরে আমি তোমাকে লিমিটটা আবার বোঝাচ্ছি। তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে I is equal to m into এরকম 2/3 মাইনাস এল এ প্লাস এ স্কোয়ার। সো 2/3 মাইনাস এল এ প্লাস এ স্কোয়ার, এটা হবে তোমার রেজাল্ট। আচ্ছা আসো এখন আমরা আবার লিমিটটা নিয়ে বলি। আচ্ছা লিমিট শব্দটার অর্থ কি সেটা আগে বলি। লিমিট শব্দটার অর্থ হচ্ছে সীমা, ঠিক আছে, বাংলাতে যদি বলি, বা রেঞ্জ ইংরেজিতে যদি বলে, মানে একটা জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে যদি মনে করো তুমি এখান থেকে ঢাকা যাও, ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে ঢাকার ডিস্টেন্সটা তুমি অতিক্রম করলা, তাহলে এক কোন এক জায়গায়। আর ঢাকাকে যদি 240 বলো কিলোমিটারে, তাহলে 240 থেকে 0 বাদ দিলে তোমার ডিস্টেন্সটা পাওয়া যাবে কত হলো 240। তাহলে সব সময় আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি বাদ দেই, আমরা বিয়োগ করি, তাহলে কি পাই, টোটাল লিমিটটা পাই, টোটাল রেঞ্জ যেটা, টোটাল যে ডিস্টেন্স যেটা, বা টোটাল ক্যালকুলেশনের যে সিনারিও সেটা আমরা দেখতে পাই। তাহলে আমরা বারবার বলতেছি যে আমাদের যে এবি রড সেটার দূরত্ব দৈর্ঘ্য কত, এল, সেটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে লিমিটে যদি আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলে এলটা পাই, মানে দৈর্ঘ্যটা পাই, তাহলে আমাদের লিমিট ইজ জাস্টিফাইড। সো আমরা লিমিট সেভাবে দিতেই পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আসো দেখি একটু, তখন কি করছিলাম, মাঝখানে যখন ছিল তখনকার এক্সাম্পলটা আবার দিই। মাঝখানে ছিল এদিকে L/2, এদিকে L/2, আমি লিখছিলাম 2×0 to L/2, ঠিক আছে। এখন তাহলে আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি বাদ দিই, L/2 - 0 যদি করি, তাহলে সিম্পলি L/2 থাকে, তাহলে কত হয়, 2×L/2, বেসিক্যালি L। সো ইট ইজ জাস্টিফাইড, যেটা আমাদের পুরো দৈর্ঘ্যটা কভার করছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমি বলছি যে যদি আমি ওই 2×0 to L/2 পরিবর্তে আমি সিম্পলি -L/2 to L/2 দিই, তাহলেও ঠিক আছে। কিভাবে ঠিক আছে, আমরা যদি আপার লিমিট থেকে লোয়ার লিমিট আবার বাদ দিই, সো L/2 মাইনাস এখানে -L/2, ঠিক আছে, তাহলে মাইনাস হয়েছে প্লাস, সো L/2 + L/2, দ্যাট ইজ L, ঠিক আছে। তাহলে আবারও পুরো লেন্থটা আমাদের চলে আসতেছে, সো ইট ইজ অলসো জাস্টিফাইড, ঠিক আছে, আমাদের পুরো লেন্থটা আসতেছে কিনা এখানে, এটাই ইম্পর্টেন্ট। এখন আসো এই ক্ষেত্রে আমাদের এদিকে বলছি এ, এদিকে বলছি এল মাইনাস এ। এখন যদি তুমি অক্ষর ডিরেকশনেও ধরো, এটা যদি একটা অ্যাক্সিস হয়, অ্যাক্সিসের ডান দিকে পজিটিভ হলে বাম দিকে নেগেটিভ, সেই সেন্সেও যদি তুমি চিন্তা করো, তাহলে যদি এদিকে মাইনাস আর এদিকে প্লাস বলো, তখনও কিন্তু তোমার এল আসতেছে কিনা সেটাই হলো ম্যাটার। তাহলে আমরা আবার দেখি এটার ক্ষেত্রেও, আমরা লেন্থটা দেখি, আমরা যদি লিখি মাইনাস এ এখানে, আর এখানে যদি এল মাইনাস এ, ঠিক আছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ ধরলাম, তাহলে আবার আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করি, এল মাইনাস এ মাইনাস এ, সো এল মাইনাস এ প্লাস এ, দ্যাট ইজ এগেইন এল। সো আমাদের লেন্থটা আবার আসতেছে, তার মানে আমরা এটাকেও লিখতে পারি, কোনো সমস্যা নেই।